মানিকগঞ্জে জুয়েলার্সে ডাকাতির দায়ে সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে কিছু স্বর্ণালঙ্কার, পিস্তল, মাইক্রোবাস এবং একটি মোটরসাইকেল। সোমবার দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, জেলা পুলিশের কয়েকটি দল বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করে। আটক ব্যক্তিরা হচ্ছে সোহেল, বারেক, ইনসান, কামরুন নাহার, আরিফুল, ফরিদ এবং আলী। গেল 15 নভেম্বর সন্ধ্যায় 700 ভরি স্বর্ণলঙ্কার লুটে নেয় একদল ডাকাত।